জামালপুরের সরিষাবাড়িতে শারমিন সুপ্তি নামে এক শিক্ষার্থীকে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে নিহতের মা বেদনার বিরুদ্ধে। নিহত শারমিন সুপ্তি উপজেলার গাড়োডোবা আলী মাদ্রাসার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। সম্প্রতি নিহত সুপ্তির মা ও নানার পরিবার সুপ্তিকে বিবাহ দেন। বিবাহের পর সুপ্তি স্বামীর বাড়িতে যেতে না চাইলে সুপ্তিকে বিভিন্ন শারীরিক নির্যাতন করতেন মা বেদনা ও তার পরিবার। 3 নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা 6টায় তার নানার বাড়িতেই নিহত হন সুপ্তি। নানার পরিবার রাতেই দাফনের প্রস্তুতি নিলে সংবাদ পেয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ভোর রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে 4 অক্টোবর বুধবার সংবাদ সংগ্রহ করতে দৈনিক জনবাণীর রিপোর্টার মাসুদুর রহমান ঘটনাস্থলে গেলে গলার দুপাশে কয়েকটি কাটা দাগ দেখতে পান। ছবি তুলতে গেলে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদ হোসেন ছবি তুলতে বাধা দেন সাংবাদিক মাসুদকে। একটা পুরাতন কালো দাগ, পরিবারের লোকজন সবাই দেখছে। ওই ডাক্তার ছবি তুলতে গেলে আপনি বাধা সৃষ্টি করছিলেন, এটা কারণ কি? এদিকে নিহতের বাবা শাহাদাত হোসেনের অভিযোগ, তার সম্পত্তির লোভে তার মেয়েকে মেরে ফেলেছে তার স্ত্রী সহ শ্বশুর বাড়ির লোক। এমনকি তিনি 8 বছর বিদেশে থাকাকালীন তার সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন তার স্ত্রী বেদনা আক্তার। বিদেশ থেকে আসার 6 মাস আগেই শাহাদাতকে তালাক দিয়ে মেয়েকে নিয়ে যান তার স্ত্রী। শ্বশুর বাড়িতে বারবার নেওয়ার জন্য গেলেও তারা মেয়েকে দেয়নি। অর্থের লোভেই তার মেয়েকে হত্যা করেছে এমনই অভিযোগ করেন তিনি। আমার সম্পত্তির লোভে আমার মেয়েটাকে মেরে ফেলেছে, ভালোবাসা করে বিয়ে করা, যার কারণে সবকিছু ওখানেই ছিল। বিদেশ থাকা অবস্থায় সে আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যায়, আমার সম্পূর্ণ অর্থ সম্পদ নিয়ে। এদিকে নিহত সুক্তির দাদার অভিযোগ, সুক্তিকে বিয়ে দিয়েছেন জানেন না তারা। আমরা জানি না যে বিয়ে দিয়েছে, শুনছি দাঙ্গার কাছে বলেনি। আমার কাছে বলছে যে দাদু আমার এই অনুষ্ঠান করে, আমি বলছি যে তুমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আমার ভিতরে রাখো, রাখে তো কোনো সমস্যা হলে আমাকে বলবা। এদিকে এই বিষয়টি নিয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আমজাদ বলেন, মেয়েটি নাবালক ছিল, মাগরিবের নামাজ আদায় করার জন্য অজু করতে যায় টিবয়েলে। আসতে দেরি হলে তার নানি বাহিরে গিয়ে দেখে সুপ্তি টিবয়েলের নিচে মৃত অবস্থায় পড়ে আছে বলে প্রাথমিক তদন্তে পাওয়া যায়। দুই পাশে দাগের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, এটা পুরাতন কালো দাগ। পরে তাকে তথ্য সংগ্রহে বাধা সৃষ্টির বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। তার নানির সাথে খুব সম্পর্ক ভালো ছিল, সে নামাজ শেষে নাতি মৃতা সুপ্তিকে খোঁজার জন্য বের হয়, বের হয়ে টিবয়েলের ওখানে গিয়ে দেখে যে ও পড়ে আছে। প্রাথমিক তদন্তে পাওয়া যায় মেয়েটার মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য। তবে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোহাব্বত কবির জানান, ভোররাত 3টার সময় সংবাদ পাই একটি মেয়ে মৃত্যুবরণ করেছেন। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ সুরাথাল করি। তার বাবা মৃত্যুর বিষয়ে সন্দেহ পোষণ করায় আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ময়না তদন্তের জন্য জামালপুর প্রেরণ করা হবে। তথ্য সংগ্রহ করলে আমরা সবসময় সাংবাদিকদের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের সবসময় ভালো সম্পর্ক। তথ্য সংগ্রহের ক্ষেত্রে তাদের কোনো বাধা নাই, তাদেরকে আমরা যেমন সহযোগিতা করি তারাও আমাদেরকে সহযোগিতা করে। হয়তো এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই দাগের চিহ্নের বিষয়ে তো আমি আর নিশ্চিত করে বলতে পারি না, আমরা দাগ পোস্টমর্টেম রিপোর্টে উল্লেখ করব, আমরা সুরতাল রিপোর্টে উল্লেখ করব। রিপোর্ট আসার পরে বলা যাবে যে আসলে এটা কি, তারাই নির্ধারণ করবে।